السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وأنت بهم الإحسان إلى يوم الدين وبعد شو ما تبغار تشوف مشتت من ده أمراس كجانبو ما نشك كوشت دوا غناء بعمر باب يشوف بركة الله تلا القرآن الكريم سورة حزب أتنا بنا بعده بولسه والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما যারা মোমেনদেরকে কষ্ট দেয় নয় নারীদেরকে মোমেন নয় কষ্ট দেয় কারণ ছাড়া তাদের দোষ ছাড়া তারা নিজে অপবাদের ভাগি হলো এবং অনেক সুস্পষ্ট গুণার ভাগী হল সুস্পষ্ট গুণার ভাগি হলো এটা অপবাদ কাকে কষ্ট দেওয়া এটা অপবাদ সামিল এবং সুস্পষ্ট গুণা কোরআনে বলেছেন সে মানুষটি যেই হোক না কেন সে মানুষটি যেই হোক না কোনো ব্যক্তিগত কারণে পারিবারিক কারণে বিভিন্ন কারণে মানুষ মানুষকে কষ্ট দেয় বিশেষ করে মোমেনদেরকে নয় নারীকে একে একে কষ্ট দেয় এটা অনেক বড় গুণ এমন ব্যক্তি প্রকৃত মোমেন হতে পারবে না এই জন্য মহানবিসাম সৈব বখারি সৈব মুসলিম বলেছেন আল মুসলিম ও মান সালিম আল মুসলিম ও না মিনলি সানি ওয়াইদেহ আল মহাজুর ও মান প্রকৃত মুসলিম হলো ওই ব্যক্তি যে ব্যক্তির থেকে মুখ থেকে এবং হাত থেকে অন্য অপর মুসলিমগণ নিরাপদে থাকে তাদের দ্বারা কষ্ট পায় না আর প্রকৃত মহাজে বা হিজরতকারী হলো ওই ব্যক্তি যে আল্লাহ তালা নিষিদ্ধ বিষয়ে যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকে সেগুলো ত্যাগ করে এই ব্যক্তি প্রকৃত মহাজে সুতরাং মানুষকে কষ্ট দেওয়া সে মানুষ অমুসলিমও হতে পারে এমনকি জীব যানকে কষ্ট দেওয়া ইসলামে নেই একটা জীব কষ্ট দেওয়া ইসলামে নেই একটা প্রাণীকে কষ্ট দেওয়া নেই সাধারণ প্রাণী নেই এই জন্য ইসলামের আদেশ হলো কোন জীব জানোয়ার যেগুলো জবে করতে হবে যেগুলো জবে করা যায় বা হত্যা করার আদেশ আছে ইসলামে সেগুলো হত্যা করলে উত্তম পদ্ধতিতে কষ্ট না দিয়ে বেশি কষ্ট তৈরি না হয় সেভাবে করতে হবে জবে করার সময় আল্লাহ আদেশ করেছেন যে চাকরটাকে ধার দাও সর্বোত্তম পদ্ধতি করো এজন্য আল্লাহ তার প্রত্যেকটি জিনিস পরিপূর্ণতা সর্বোত্তম তরিকা ফরজ করেছে মনে রাখতে হবে মহানবী সাল্লাহ সাল্লাম আরও বলেন এর সহি মুসলিম আগে হাদিস সহি বোখার মুসলিম এ হাদিসে আরও বলেন যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় এবং জানাতে প্রবেশ করতে চায় সে যেন মৃত্যু যখন এসে যায় সে যেন আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে এবং আখাতে বিশ্বাস অর্থাৎ মৃত্যুর সময় আল্লাহর পরিপূর্ণ বিশ্বাস রেখে আখাতে বিশ্বাস রেখে মৃত্যুবরণ করে এরপরে বলেন যে এবং আরো কি করবে সে যেন থেকে মুক্তি পাওয়ার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য কি করতে হবে মানুষের কাছে এমন বিহাই এবং আচরণ নিয়ে আসবে যেটা নাকি সে চাচ্ছে যে অন্য মানুষ তার কাছে এমন আচরণ আসুক আমি যেটা মানুষের কাছ থেকে চাই ঠিক তেমনই আচরণ আমি যেমন আচরণটা আশা করবো অন্যের কাছ থেকে আমারও দায়িত্ব হলো যে অন্যের কাছে গিয়ে তেমন আচরণ প্রকাশ করা যেটা নাকি আমি চাই তেমন কি আমি চাচ্ছি কেউ আমার কাছে সে ভালো আচরণ করুক সর্বোত্তম আচরণ করুক মিষ্টি আচরণ করুক কোনো কষ্ট না দিক আমাদেরকেও সেটা করতে হবে যে কাউকে কষ্ট না দেওয়া এবং সর্বোত্তম ভালো আচরণ করা অন্যের সাথে আচরণের সময় তার আমি যেটা চাইব সেটা পাওয়ার জন্য অপরকেও সেম জিনিস দিতে হবে তাই না তো এই হাদিস থেকে কোনোভাবে কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না বরঞ্চ আমি চাই না আমাকে কষ্ট দিক তাহলে আমি অন্যকে কষ্ট দেবো না সহজ কথা এখান থেকে শিক্ষার বিষয় যদি আমি নিরাপদে থাকতে চাই প্রকৃত মুসলিম হতে চাই তাহলে আমার নিরাপত্তার জন্য কি করতে হবে অপরকে নিরাপত্তা দিতে হবে আমার জবান থেকে জেবা থেকে হাত থেকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না তবে ইনশাআলা আমরাও আশা করতে পারি আমার সব থেকে কষ্ট না এটাকে যেমনটি দেবো তেমন পাবে যেমন কর্ম তেমন ফল ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমন করে এবং তহিরদান করুন আমিনা আল আলহামদুলিল্লাহবুল্লাহি ববরকতাত